আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমরা আজকে জানব মোবাইলের গুরুত্বপূর্ণ সেকশন তিনটি। এর মধ্যে রয়েছে পাওয়ার সেকশন, কন্ট্রোল সেকশন, নেটওয়ার্ক সেকশন। আজকে আমরা পাওয়ার সেকশন কিভাবে চিনব, কন্ট্রোল সেকশন কিভাবে চিনব, নেটওয়ার্ক সেকশন কিভাবে চিনব, সেই নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পাওয়ার সেকশন সম্পর্কে অন্যান্য সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, কন্ট্রোল সেকশন সম্পর্কে আলোচনা করব, নেটওয়ার্ক সেকশন সম্পর্কে আলোচনা করব। আজকে দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড রয়েছে, এটা হলো অ্যান্ড্রয়েড মাদারবোর্ড স্যামসাং এর। এখানে রয়েছে দেখেন, এখানে একটা এরিয়া রয়েছে, এটা হলো পাওয়ার সেকশন। আর পাওয়ার সেকশন সিনার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এরিয়াতে সবচেয়ে বেশি কম্পোনেন্ট থাকবে এই এরিয়াটা হলো পাওয়ার সেকশন। এখানে দেখেন সম্পূর্ণ পাওয়ার সেকশনটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে আর এটি হচ্ছে পাওয়ার সেকশন। তো এটির পাওয়ার সেকশন হলো এটা। তো আমরা দেখব কন্ট্রোল সেকশন হলো এটা। এখানে দুটি আইসি রয়েছিল, বড় বড় দুটি আইসি উঠিয়ে ফেলা হয়েছে। তো একটি মোবাইলের সবচেয়ে বড় বড় যে দুটি আইসি থাকে ওই দুটি আইসি সাধারণত কন্ট্রোল সেকশন হয়। আর নেটওয়ার্ক সেকশন হলো, এটা হলো নেটওয়ার্ক সেকশন, এটা হলো নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনটা সবসময় এই যে অ্যান্টেনা, অ্যান্টেনার পাশে থাকবে। এখানে দেখেন অ্যান্টেনা রয়েছে, অ্যান্টেনার পাশে রয়েছে নেটওয়ার্ক সেকশনটা। তো এটা দেখতে পারছেন, এটা হলো চার্জিং আইসি, এটাও কিন্তু পাওয়ার সেকশনের কাজ করে, এটাও পাওয়ার সেকশনের কাজ করে। চার্জিং আইসি সিনার জন্য চার্জিং আইসি পাশে একটি ডায়োড থাকবে এবং কয়েলও থাকে অনেক সময়। এটা হলো চার্জিং আইসি। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো লাইটিং আইসি। লাইটিং আইসি পাশে সাধারণত কয়েল থাকে, আর লাইটিং আইসি থাকে ডিসপ্লের এলসিডির কানেক্টরের পাশে। তো আমরা দেখবো আরেকটি মাদারবোর্ডে, এখানে দেখেন আরেকটি মাদারবোর্ড রয়েছে। মাদারবোর্ডের এটা হলো নেটওয়ার্ক সেকশন, এটা হলো নেটওয়ার্ক সেকশন হলো এটা। আর এটা হলো, একটা হলো ইএমএমসি কন্ট্রোল সেকশন, আর এটা হলো পাওয়ার আইসি এবং ইএমএমসি মিলে পাওয়ার সেকশন এবং কন্ট্রোল সেকশন মিলে এটা। তো আমরা আরেকটি মাদারবোর্ড দেখব। তো এখানে আরেকটি মাদারবোর্ড রয়েছে হুয়াই। তো দেখেন এখানে সবচেয়ে বেশি কম্পোনেন্ট রয়েছে আর এটাই হলো পাওয়ার সেকশন, এটাই হলো পাওয়ার আইসি বা পিএমআইসি, এটা হলো পাওয়ার সেকশন। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় দুটি আইসি রয়েছে, একটি হলো ইএমএমসি, এটা হলো ইএমএমসি, এটা হলো সিপিইউ। এই দুটি আইসি মিলেই কিন্তু কন্ট্রোল সেকশন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদাভাবে একটি এরিয়া দেওয়া রয়েছে, আর এটার অপর সাইডে রয়েছে জিএসএম সুইচ। দেখেন এখানে যে অ্যান্টেনা সুইচ রয়েছে, জিএসএম সুইচ এবং অ্যান্টেনা সুইচ, এই দুটির কাছাকাছি কিন্তু থাকে নেটওয়ার্ক সেকশন। দেখেন এটা পুরোটা কিন্তু নেটওয়ার্ক সেকশন। তো আমরা দেখবো এখন একটা স্যামসাং সেটের যে এটা পাওয়ার সেকশন কোনটা। দেখেন এখানে সবচেয়ে বেশি কম্পোনেন্ট রয়েছে, তো যেই জায়গাটা সবচেয়ে বেশি কম্পোনেন্ট থাকে সেটাই থাকে পাওয়ার সেকশন। দেখেন এখানে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে কয়েল সহ, তো এটাই হলো পাওয়ার আইসি বা পাওয়ার সেকশন এটা। তো এখানে এখানে নিচে কিন্তু দুটি আইসি রয়েছে, এটা হলো কন্ট্রোল সেকশন। আর এখানে যেহেতু জিএসএম লাইনটা এখানে, তাহলে এই জায়গাটা এটা হলো নেটওয়ার্ক সেকশন, এটা হলো নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনের উপায় হলো যে জিএসএম যে সুইচটা থাকে সেটার পাশাপাশি থাকে নেটওয়ার্ক অ্যান্টেনা, নেটওয়ার্ক এরিয়া, এটা হলো নেটওয়ার্ক সেকশন। আর নেটওয়ার্ক সেকশনের আশেপাশে কিন্তু অন্য কোনো আইসি থাকবে না। দেখেন এখানে শুধু নেটওয়ার্ক সেকশনে কাজ করছে, অপর সাইডে আরেকটি সিনার উপর হলো অপর সাইডে থাকবে সিম বেস। তো এখন আমরা দেখব বটম সেট। বটম সেটে মূলত অধিকাংশ সাইডে দুটি আইসি ব্যবহার করা হয়, একটি হলো নেটওয়ার্ক আইসি আর একটা হলো সিপিইউ, ইএমএমসি এবং পাওয়ার আইসি মিলেই কিন্তু একটা আইসি। এখানে একটা আইসি ছিল, উঠে ফেলা হয়েছে, এই আইসিটা হলো পাওয়ার সেকশন এবং কন্ট্রোল সেকশন মিলে। আর এখানে রয়েছে আলাদাভাবে একটি প্লাস আইসি, এটা কন্ট্রোল আইসি এবং পাওয়ার আইসি এবং সিপিইউ দুটা মিলে একটা, আর এটা এক্সট্রাভাবে প্লাস আইসি এখানে দেওয়া।
আর এখানে দেওয়া আছে, এখানে এই এরিয়াটা আলাদাভাবে করে দেওয়া হয়েছে। দেখেন জিএসএম যে সুইচটা এই পাশে, এটা হলো নেটওয়ার্ক সেকশন বা নেটওয়ার্ক আইসি এখানে রয়েছে। আরেকটি আইসি দেখবো মাদারবোর্ড রয়েছে এখানে। এখানে দেখেন জিএসএম যে অ্যান্টেনাটা, যে এখানে পাশে কিন্তু যে আইসিটা, এটাই কিন্তু নেটওয়ার্ক আইসি মূলত, এটা নেটওয়ার্ক আইসি। আর এখানে যেহেতু আর শুধু একটা আইসি ব্যবহার করা হয়েছে, আইসিটা উঠিয়ে ফেলা হয়েছে, এটা হলো কন্ট্রোল সেকশন এবং পাওয়ার সেকশন। পাওয়ার আইসি, সিপিইউ আইসি, ইএমএমসি মিলিয়ে কিন্তু একটা আইসি এটা। তো আমরা এদিকে একটু লক্ষ্য করি, এটাও কিন্তু এখানে একটা আইসি ছিল, এটা অ্যান্টেনার পাশে, এটা ছিল নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক সেকশন এটা, এটা হলো কন্ট্রোল সেকশন, পাওয়ার সেকশন। আর এখানে এক্সট্রা ভাবে প্লাস আইসি ব্যবহার করা হয়েছে। আমরা যে এই মাদারবোর্ডটা দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে দেখেন সবচেয়ে বেশি কম্পোনেন্ট এই জায়গাটা, তাহলে এটা হলো পাওয়ার সেকশন, এটা পাওয়ার সেকশন, পাওয়ার আইসি এটা। আর দেখতে পাচ্ছেন এখানেও কম্পোনেন্ট রয়েছে, এটাও কিন্তু পাওয়ার সেকশন, স্পিকারের অডিও স্পিকার এখানে রয়েছে, অডিও আইসি। আর এটা হলো চার্জিং আইসি, এটাও কিন্তু পাওয়ার সেকশনে কাজ করে। আর এখানে দেখেন বড় বড় দুটি আইসি, এটা হলো পাওয়ার সেকশন এবং কন্ট্রোল সেকশন, এবং এটা হলো, এই দুটো হলো কন্ট্রোল সেকশন, এটা হলো পাওয়ার সেকশন। আর দেখেন জিএসএম এর পাশে, এন্টিনার পাশে যে এরিয়াটা আলাদাভাবে করে দেওয়া হয়েছে, এটা হলো নেটওয়ার্ক সেকশন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।